দু তারিখে মেলায় গেছিলাম, গুটিয়ারানি মেলা। মেলাতে এত ভিড়, এত সাউন্ড, তো ওখানে কিছু বললেও শুনতে পাওয়া যাচ্ছিল না। বাড়িতে চলে এসেছি, এসে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি। তো মেলায় যেতে গেলে হচ্ছে জয়নগর স্টেশনে নামবে, নামলে ঢাকি বা গুটিয়ারানি আর যে কোনো গাড়ি পেয়ে যাবে, গুটিয়ারানি বাজারে নামবে, ওখানেই হচ্ছে মেলাটা। এই মেলাটা হচ্ছে প্রত্যেক বছর পয়লা বৈশাখে হয়ে থাকে, তো অন্য কোনো দিন এলে মেলা দেখতে হবে না, ঠিক আছে? পয়লা বৈশাখেই আসতে হবে, প্রত্যেক বছরে একবার করে হয় মেলাটা, 7-8 দিন করে থাকে। চলো মেলাটা দেখো। মেলাতে কি চড়েছিস, গাড়ি চড়েছিস? কটা? একটা গাড়ি চড়েছিস? হে বাবা, কতগুলো গাড়ি চললো, তুই একটা গাড়ি চড়েছিস? হে পাগলি, ফুচকা খেয়েছিস? আর কি খেয়েছিস? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, মেলার ভিতরে ফুচকা দোকান, মেলার ভিতরে। কোন দিকে রে মেলা? মেলা কোন দিকে? কোন দিকে? চলো ওইদিকে মেলা। মেলা আর ঘুরবি? কি বাড়ি, ওই যা কারেন্ট চলে গেছে মেলাটি। কি করছিস তুই? কোলে করে বসে আছি। কেন মেলায় হাঁটবি না? এই দেখ শিপা, কই এটা শিপা? কোনটা? আর পাশেরটা কি শিপা? হ্যাঁ, ওইটা কি? কি হয়েছে বেলুন? মেলা চলে এসেছি, মেলার প্রচুর ভিড়। কালকে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে মেলা ঘুরতে, আর আজকে হচ্ছে বড়দের সঙ্গে এসেছি, সব ভাজন দিচ্ছি। আমি একটু পাড়ে পাড়ে প্রভু নিয়া
ভারত ছেলের আমাদের নিয়ে অনেক হিটা তোর বাবা কি তোর বিজ রেখে দে টাকা কো শুনে শুনিয়ে মাথা গর্তে মতো ঢুকে যাচ্ছে বলদি বললাম বলদি বিয়ে করবো একটা মেয়ে দেখে দেন ওই যা ভাই তোর যার সঙ্গে বিয়ে হবে সে মেয়ে আমার ভাই আচ্ছা আমার সমস্যা কোথায় প্রবলেমটা কোথায় আমার অনেক দাদা ভাইরা আছে দিদি ভাইরা আছে সবার হাতে পাতে বলছে একটা মেয়ে দেখে দাও অন্যায় ভাই তুমি বলার ভেলা আমাকে চিনতে পারছি মাই নামে শৈলী বাবা শৈলী বাবা তোমার বিরাট পোশাক ভাই ভাই বাবা বলছিলাম তুমি কি করো কেন আমি তো চাকরি করি চাকরি করো তোমার স্বামী কি করো তোমার স্বামী আমার মনের কথা চিরদিন ফলাই চলে গেলাম কি বলে গেল মানে যদি আমার মনের ইচ্ছা থাকে ওর কাছে আমি যদি দেখি বুঝতেই পারছ তোমার
রাজনীতি করে রাজনীতি এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল মিউচুয়াল ফান্ড না না সে ফান্ড নয় টাকা বুঝবে না আমার ট্রেনের ফান্ড আটা কথা বলি আচ্ছা তুমি আমার কে স্বামী আমি তোমার কে ইয়ে স্ত্রী নয় বড় স্ত্রী ঠিক আছে এবার বলি আচ্ছা যদি তোমার প্রত্যেকদিন ডাল ভাত দেওয়া যায় তোমার কি খেতে ভালো না না অম্ল হবে অ্যাসিড হবে ভুকে ছেড়ে উঠবে তাহলে তোমার একদিন ডাল দিলাম একদিন মাছের ঝোল রান্না করে দিলাম একদিন খাসির মাথা শুক্তো করে না না যদি পরপর করে খাও নিশ্চয় শরীর খারাপ এইবার বলি এই ধরো তুমি আমার মনের চাহিদাগুলো মেটাতে পারছো না বাগেরে টাকা আমি তোমাকে ছেড়ে দেবো আজকের মন্টু খাবে বলে মদ গজি বেশি দাদা দেখবে বর্তমান কিছু দোকানে কিছু কিছু কাস্টমার থাকে যেমন এক দোকানে মাল খেতে পেয়েছি ভালোবাসে না যেমন বর্তমানে কিছু কিছু মেয়ে আছে দেখবে এরা একটা করে স্বামীর কাছে পেয়েছি থাকতো এরা ভালোবাসে না তুমি যাচ্ছ যাও কালকে আমি স্কুলে যাব স্কুল থেকে বের করো বাপের বাড়িকে তোমার বাবার হাতে মাঠ ধরে তোমাকে বলবো নিলাম তুমি বাড়ি চলো তোমার যা লাগবে সব কিছু আমি তোমার দিয়ে দেবো গাজন কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা।